আসসালামু আলাইকুম। মাই কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জেসমিন পিঙ্কি। সকাল বা বিকেলে নাস্তার জন্য মচমচের স্বাদে মিষ্টি নিমকি বা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি সবার আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথমে ময়দার ডোটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এখানে চিনি দেওয়ার কারণ হচ্ছে এর ফলে নিমকিটি মচমচে হয়। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরে। এবারে শুকনো অবস্থায় সম্পূর্ণ উপকরণটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই শুকনো উপকরণটিকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার নিমকি তৈরিতে খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। শুকনো উপকরণটি মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করতে লক্ষ্য রাখতে হবে ডোটা যেন বেশি নরম হয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে। এবার উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে 2 মিনিট একটু মথে নিচ্ছি। এবার ডোটিকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই প্রত্যেকটি ভাগ দিয়ে আমি 1টি করে রুটি বেলে নিব। এবার আমি রুটি বেলে নিচ্ছি, আর বাকি যে ডোগুলো আছে সেগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে করে উপরের অংশটি ড্রাই না হয়ে যায়। রুটিটা বেলে নেওয়ার পর এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে 4টি সমান ভাগে ভাগ করে নিব। রুটিটা 4টা ভাগে কেটে নেওয়ার পর এবার প্রত্যেকটা ভাগকে আবার 2টা ভাগে করে কেটে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য রাখুন আমি কিভাবে রুটিটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার 1-1টা অংশকে আমি এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নেওয়ার পর লাস্টের যে অংশটুকু থাকবে এটাকে আপনি চাইলে একটু চাপ দিয়ে দিতে পারেন, এতে করে ভেজে নেওয়ার সময় এটা খুলে যাবে না। তবে তেলে দেওয়ার পর একটু হলেও সেটা খুলে যেতে পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি নিমকিগুলো কীভাবে তৈরি করছি, আর একই নিয়মে বাকি যে নিমকিগুলো আছে আমি সেগুলো তৈরি করে নিচ্ছি। নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে একটি কড়াই বসিয়ে রেখেছি। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর আমি একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে তেলটা যেন বেশি গরম না থাকে, তা না হলে এই নিমকি পিঠাগুলো বা নিমকিগুলো নামানোর পর নরম হয়ে যাবে। তাই চুলার জাল লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে যাওয়ার পর এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিব। আর চাইলে এই অবস্থায় আপনি এই পিঠাগুলো বা নিমকিগুলোকে খেতে পারেন, তবে আজকে আমি এগুলোকে একটু অন্যভাবে তৈরি করব। এবার চিনি সেরাটা তৈরি করার জন্য আমি চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিয়েছি 1/2 কাপ। এবার চিনি দিয়ে দিয়েছি 1 কাপ এবং এলাচ দিয়ে দিয়েছি 1টি।
এবার এই চিনিটা খুব ভালো করে গলিয়ে নিব। চিনিটা জাল হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন উপরে ফেনার মতো হয়ে গেছে। আমাদের চিনি শিরাটা হয়েছে কিনা বোঝার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের মধ্যে একটা তারের মতো সৃষ্টি হচ্ছে, এর মানে আমার চিনি শিরাটা হয়ে গেছে। এবার যে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে নিমকিটা দিয়ে দিচ্ছি। নিমকিটা দিয়ে এটাকে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি তুলে নেব। বেশিক্ষণ পর্যন্ত চিনি শিরার মধ্যে পিঠাটা বা নিমকিটা রাখার প্রয়োজন নেই। এইভাবে এই নিমকিটি আপনি 15 দিন পর্যন্ত একটা এয়ার ড্রাই কন্টেনারে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো মজার রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।